वेलकम टू सुनील 24 ब्लॉग्स सबाई के असंख्य धन्यवाद जानिए आज के ब्लॉग्सटा शुरू करछि। आज के जो ब्लॉग्सटा आपनारा बुझते ही पाच्छेन जे आज के आमादेर आमि जे कोम्पानीटा काज करि सेई कोम्पानी माछेर रेजल्ट निये भिडियो करछि। तो सेई कोम्पानीटार नाम आपनादेरके इंट्रोड्यूस करब जे कोम्पानीटा आमि काज करि कारण आपनादेर जाना दरकार। सेटा हच्छे सेबिको अर्गानिक प्राइवेट लिमिटेड। तो सेबिकोते सबाई के असंख्य धन्यवाद जानाई एबं स्वागत जानाई। तो अपनारा देखते ही पाच्छेन जे माछेर रेजल्ट खूब सुंदर बागदार रेजल्ट जेहेतु आमरा नोना जायगाय बास करी नोना एलाकागुलो प्रचुर परिमाणे बागदार रेजल्ट बार करेछि। तो सेई रेजल्टगुलो किभाबे बार करेछि एई ठंडातेओ आमादेर बागदार रेजल्ट अब्याहत रयेछे एबं खूब भालो माछ उठछे। तो सेटा किभाबे होयेछे तार कारण होच्छे आमादेर एकटा पाँच रकमेर मिक्सार आछे जेटा आपनारा देखते पाच्छेन। एई मिक्सारटा आमरा करि जेटा घेरे देओयार परे किन्तु माछेर रेजल्ट किन्तु खूब सुंदर हय। तो বন্ধুরা তোমাদের জানার দরকার ছিল তাই আমি ভিডিওটা বানাচ্ছি। এটা আমার ঘেরের মাছ, এটা আজকে সকালের মাছ। আর এর সাথে সাথে আজকে পুরো যে আমাদের যেটা মিক্সার করার সময় মাধব স্যার ছিলেন এবং আরও আমাদের যারা ছিলেন যারা আমাদের দেখাশুনো করেন, তো মাছের রেজাল্ট দেখতেই পাচ্ছেন। তো আজকের আমাদের ইনি যে প্রবীর স্যারের যে মিক্সার তৈরি হচ্ছে সেই ভিডিওটা দেখাবো। ছোট্ট একটা ক্লিপ তৈরি করেছিলাম যতটুকু সেটুকু আপনাদেরকে শেয়ার করছি। আগামী দিনে আরও ভালো করে দেখাবো যাদের মাছ চাষ আছে আমাদের যাদের বন্ধুরা তারা অবশ্যই আমাদের কাছ থেকে টিপস নিতে পারবে, ডিরেক্টলি ফোন করতেও পারবে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ ব্লগস তো হবেই, তার সাথে সাথে আমি যেটা করি সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘেরটা, এই ঘেরেই এই মিক্সারটা ছড়ানো হবে এবং এই ঘেরের আগামী দিনে যে রেজাল্টগুলো আসবে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো এই যে মিক্সারটা সেটা বানাতে গেলে লাগে যেটা ভূমিশক্তি, টিট, রাইস প্লাস এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা লাগে সেটা হচ্ছে নিউট্রিভেট। নিউট্রিভেটটা দেওয়ার পরে একসঙ্গে মিক্সড করে সুন্দর করে যত ভালো মিক্সড হবে তত ভালো কিন্তু মাছের রেজাল্ট বাড়বে। তো আজকে ভিডিওটা জাস্ট এইটুকুই, আমি জাস্ট ইন্ট্রোডিউস ভিডিও হিসাবেই করলাম যে বাকি ভিডিওগুলো কিন্তু টোটাল কিভাবে হচ্ছে মিক্সার, কিভাবে কী করছি সেগুলো দেখাবো। এবং চ্যানেলে সবাই সাথে থাকবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন কারণ মাছ চাষ সম্বন্ধে সমস্ত ভিডিও আসে এবং সাথে সাথে কিন্তু আগামী দিনে আমরা খুব ভালো ভালো জায়গায় যাচ্ছি মাছ চাষ নিয়ে এবং সমস্ত চাষবাস নিয়ে এবং সাথে সাথে অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে যাচ্ছি, তার সমস্ত ভালো ভালো ভিডিওগুলো আসবে। এবং ব্লগস আমাদের গ্রামের ব্লগস যেমন হয় সে ব্লগসগুলো কিন্তু থাকবে চ্যানেলে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রবীর স্যার অলরেডি মিক্সিংটা করছে খুব সুন্দর করে কারণ এখানে যত ভালো মিক্সিং হবে তত ভালো কিন্তু রেজাল্ট বাড়বে। তো ভিডিওটা আর বেশি বড় করব না,